কথাটা প্রথমে আমি যতটুকু শুনেছিলাম, যেহেতু অফিসিয়াল অনুমতি আমরা দেইনি বা আমাদের কাছে নেই, কিন্তু প্রথাগতভাবে এটা চলে আসছে। আমরা যখন শুনেছি মেলার কথা রমজানের মধ্যে, আমরা যারা ছিল পরিচিত, যারা ছিল, কারা মেলা করে সেটাও আমি সঠিকভাবে জানি না। তবে চেয়ারম্যান সাহেবকে আমি বলেছিলাম যেন কোনোভাবেই রমজানের মর্যাদা ক্ষুণ্ণ না হয়, সেভাবে যেন তারা যদি আয়োজন করতে পারে তাহলে তারা যেন করেন, এই নির্দেশনা দেওয়া আছে। এবং তারপরে আমি আজকে প্রথম আপনার কাছে শুনলাম যে এই ধরনের ঘটনা ঘটছে, আমি অবশ্যই এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব। এই রমজানের পবিত্রতা রক্ষার্থে আমাদের সবারই এটি এগিয়ে আসা উচিত, কেননা রমজানের নামে, আসলে রমজান এটা পবিত্র মাস, মাহে রমজান আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের প্রতি রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমনি ফরজ ছিল পূর্বের উম্মতদের প্রতি, আর এই রমজানের রোজা যদি তোমরা রাখতে পারো তাহলে তোমরা মুত্তাকিন এবং ফরজগার হয়ে যাবে। আসলে রমজান মাসে এটা ওয়াশলিল বিহায়াপানা, এই মেলার নামে আসলে এটা শরীয়ত সম্মত নয়, মেলা কখনো মুসলমানদের জন্য নয়। এই জন্য আসলে এই জায়গায় যে নৃত্য, আপনার নাচ গান, জুয়া, মদ জুয়া অনেক কিছুই রমজান মাসে চলছে, এটা ইসলামের দৃষ্টিতে একেবারে নিষিদ্ধ, এটা হারামি। এই জন্য আমি এর প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাই যে এই রমজান মাসে এই রমজানের অপবিত্র এবং বেহায়াপানার বিরুদ্ধে যেন মানুষ সজাগ হয় এবং ইসলামিক দৃষ্টিতে এটা যেন পরবর্তী পদক্ষেপে যেন এটা সংশোধন করে নেয়। ইমাম পরিষদ এটা আবেদন করেছিল স্থানীয় নেতৃবৃন্দের কাছে, তা এটা কতটুকু গ্রহণযোগ্য হয়েছে এটা আমি আমার নখদর্পণে না। ইসলামিক মাইন্ডে আসলে হ্যাঁ প্রশাসনেরও, কেননা তারাও তো রোজা রাখবে এবং তারাও মুসলমান, এর দিকে তাদের এগিয়ে আসা উচিত যাতে রমজানের পবিত্রতা রক্ষা হয়। এবং দিনের বেলায় যে হোটেল রেস্তোরাঁ যেগুলো চলছে এটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। যখনই শুনতে পাইলাম যে রমজান মাসে এই মেলা এবার হবে, তখনই আমরা প্রশাসনের কাছে গিয়েছি, ওসি সাহেবের সাথে সাক্ষাৎ করেছি। ওসি সাহেব আমাদেরকে বললেন যে আপনি এই মেলা কমিটির যে সভাপতি তাদের সাথে কথা বলেন, আমি আপনাদেরকে হেল্প করব। এ পরবর্তীতে মেলা কমিটির সভাপতি চাঁদপাই ইউনিয়ন চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, ওনার সাথে আমরা সাক্ষাৎ করলাম। ইমাম পরিষদের প্রায় 15-20 জনের একটা টিম ওখানে গেলাম, উনি আমাদেরকে আশ্বস্ত করলেন যে হুজুর এটা তো অনেক দিন ধরে চলছে, এটা আমাদের দ্বারা বন্ধ করা কোনো ক্রমেই সম্ভব হচ্ছে না। ওই মাজারের কিছু ভণ্ড আছে, কিছু গাজাটি আছে, এরা সারা বাংলাদেশের সকল মাজারের বা সকল এই যে উরুষ যেখানে হয় মেলা হয় এগুলোর এদের কাছে নাম্বার থাকে, ই থাকে, ডেট থাকে, ওই ডেট অনুসারে আমরা কিছু বলি আর না বলি তারা সেখানে এসে উপস্থিত হয়। তো এই জন্য ওদেরকে ঠেকানো আমাদের দ্বারা কোনো ক্রমে সম্ভব না। তবে আপনারা একটা নীতিমালা দেন যে কীভাবে রমজানের পবিত্রতা রক্ষা হয় এবং এবাদতে ব্যাঘাত সৃষ্টি না হয়, আমরা সেইটা বাস্তবায়ন করার চেষ্টা করব। এবং ওসি সাহেব সহ ওনারা পদক্ষেপ নিয়েছেন যাতে ওই মাজার সংলগ্ন যে মসজিদ আছে সেই মসজিদের নামাজ, এবাদত এবং আশেপাশে কোনো মসজিদের কোনো এবাদতে বিঘ্নতা সৃষ্টি না হয়, এই জন্য ওনারা মোটামুটি সাধ্যমতো কন্ট্রোল করবেন, এটুকু আমাদেরকে আশ্বাস দিয়েছেন। কিন্তু আসলে এই মেলাটা যে এভাবে হচ্ছে এটা কোনো ক্রমেই মুসলমানদের কাছে এটা কাম্য না, কারণ এটা এই মেলার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে বা ডিসি সাহেবের কাছ থেকে তারা নিশ্চয়ই পারমিশন আনে। তাহলে এই যে পারমিশনগুলো দেওয়া, এটা একটা ইসলামী রাষ্ট্রে, মুসলমান রাষ্ট্রে মুসলমানদের বড় ধরনের একটা ইবাদত মাহে রমজানের রোজা, সেই মাসেও এই মেলাটা হওয়া এটা অত্যন্ত দুঃখজনক। এটার জন্য আমরা ইমাম পরিষদের পক্ষ থেকে, ওলামায়ে কেরামের পক্ষ থেকে আমরা ঘৃণা জানাই। এতে হাদিস কোরআনে তো কিছুই নাই, সব কিছুই তাদের খামখেয়ালি। এই খামখেয়ালিপনার কারণেই মূলত আমরা বিভিন্ন সময় তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছি কিন্তু কোনো কাজে আসতেছে না। এবং এবার রমজানে হওয়ার কারণে আরও কঠিনভাবে আমরা পদক্ষেপ নিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয় নাই। তবে তারা আশ্বাস দিয়েছেন যে গান বাজনা ইত্যাদি মাইকট্রিক বাজানো এগুলো এবার যাতে না হয় আমরা কন্ট্রোল করার চেষ্টা করব। এখন প্রশাসনের কাছে আমাদের বক্তব্য স্পষ্ট যে এটা কোনো ক্রমেই হতে দেওয়া এটা কাম্য না, যেহেতু এখানে প্রশাসনে বিশেষ করে ওসি সাহেব আছেন উনি মুসলমান এবং এখানে যারা পরিচালনা আছে তারাও মুসলমান, কিন্তু মুসলমান হয়ে তারা এই ধরনের একটা কর্মকাণ্ডকে শেল্টার দেওয়া এটা অত্যন্ত দুঃখজনক। এর জন্য আমরা নিন্দা যথেষ্ট পরিমাণ একেবারে সামষ্টিকভাবেই আমরা জানাইছি। এখন যেহেতু সরকার, প্রশাসন, ঊর্ধ্বতন ব্যক্তিরা এদের পক্ষে,
যার কারণে আমরা তো এখানে নীরব। মাজার কেন্দ্রিক যে জটিলতাগুলো থাকে, মাজার কেন্দ্রিক যে ভক্তরা থাকে, এটি আসলে আমাদের ইচ্ছা বা অনিচ্ছা, এটি আসলে আমাদের ইচ্ছা বা অনিচ্ছায় হয় না, এটি আসলে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট কিছু লোক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে তারা এখানে আসলে মূলত এই আসরগুলো বসায়, গান বাদ্যর আসরগুলো বসায়। এখানে আমরা আসলে অসহায়ের মতো থাকতে হয়, কারণ হচ্ছে মেসেজার কিছু ভক্ত আছে যারা তাকে কে কোনভাবে ডাকে এটি আসলে আমাদের বোধগম্য নয়, এবং ধর্মীয় বিধিবিধানে এটি পরিপন্থী হলেও তারা এটি না মেনে তারা তাদের মতো এটি প্রতিফলন করে, তারা মনে করে এটি আসলে তাদের ধর্ম বা এইভাবে মেসেজটাকে ডাকলে নাকি তারা পাওয়া যায়। এটি আসলে আমরা যারা মুসলমান ধর্মে বিশ্বাসী এটি আসলে এটির কোনো ভিত্তি না থাকলেও এটি আসলে তারা প্রতিবাদই করে থাকে। Thank you.
আসছেন সেই اشتركوا